আমাদের সরকারের চিন্তাধারা একজন কৃষককে উন্নত ধরনের কৃষি করতে হলে যেগুলা কৃষক সরকার কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যেগুলা যোজনা দিয়েছে ওই যোজনাকে কিভাবে বাস্তবে পরিণত করতে হবে এর জন্য এইটা সচেতনতা সভা এটা কৃষকদের জন্য আজকাল স্টলের মাধ্যমে বেগি বিছানার মাধ্যমে এইগুলা কৃষক বন্ধুরা জানতে পারবে আর যারা স্টল নিয়ে এসেছে যারা এখানে মেলাতে স্টল নিয়ে এসেছে এরা যারা যেগুলা স্টলে যে সামগ্রী আছে কীভাবে ফসল ক্ষেত করলে কি লাভ হয় এইগুলা জানতে পারবে আজকে সত্যিকারের যে আমি এত আনন্দিত যে আমার সোনাই একটা সমষ্টি বরাক উপত্যকার 15টা সমষ্টি আছে এর মধ্যে 10 নম্বর সোনাই সমষ্টি আমরা আমাদের জেলা উপায়ুক্ত মহোদয়া বর্ণালী শর্মা বলেছেন যে স্যার এটা সোনাই সমষ্টি না এটা সোনার সমষ্টি এটা সোনার সমষ্টি কারণ এই সোনাই সমষ্টিতে যদি আপনারা বলেন যে এডুকেশনাল হাব আছে আমরা সংকল্প নিয়েছি যে আমরা 2022-এ আমরা দ্বিগুণ ফসল উৎপাদন করে আমরা দ্বিগুণ আয় করব আর দ্বিগুণ আয় করতে গেলে কি করতে হবে আমরা এখানে জমিতে 1 ফসল চাষ করি 1 ফসল চাষ করলে দ্বিগুণ কোনোদিন হবে না আমরা দ্বিগুণ করতে হলে আমরা 2 ফসল চাষ করব 3 নম্বরে আমরা শাক সবজি লাগাবো আর যেখানে আপনার পুষ্করিণী আছে পুষ্করিণীর পারে আমরা শাক সবজি লাগাবো এখানে আপনার মানে হাঁস পালবো মাছ পালবো মাল্টিপারপাস যখন কৃষি হবে তখন আমরা দ্বিগুণে যাব 3 গুণে যাবো আমাদের প্রধানমন্ত্রীর স্বপ্ন সাকার হবে আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আসে দেশ এক সকল দেশে সারা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে ঘেরা এবং দেশটি কোথাও পাবে না কো তুমি সকল দেশে রানী সে দেশ আমার জন্মভূমি আমার জন্মভূমি ভারতবর্ষে উন্নতির জন্য আমরা বলবো সবচেয়ে দায়িত্ব আছে আমাদের কৃষকদের প্রতি কেন আমরা কৃষিপ্রধান দেশ চাষিদের যখন চাষ করে নিয়ে ফসল করে তখনই আমার এই ধনে ধনে পুষ্পে ভরা বসুন্ধরা সবুজ হয়ে ওঠে আমার খাবার জন্য তৈরি হয় আর আজকে দেখি আমার ভালো লাগছে এই যে আজকে এই সুন্দর দিনটিতে এই পবিত্র দিনটিতে এই সমাজ সোনাই সমষ্টিতে আপনাদের প্রিয় বিধায়ক সবাই বলছে কর্মবীর আমি স্যারকে বললাম আপনার সোনাই নয় সোনার হয়ে গেছে আর আমি আশা করছি আগামী দিনেও আপনারা আমার যে স্বপ্ন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদি বলেছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস আর আমার আসামের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে বরাক ব্রহ্মপুত্র উন্নতি আমার সরকারের লক্ষ্য আসুন আজকে আমরা সবাই একটা প্রতিশ্রুতি দিই একটা প্রমিস করি যে আমার প্রধানমন্ত্রীর যে ভাষ্য আমার মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন ওকে আমি ভবিষ্যৎ দিনে সুন্দর রূপ দেব কার সঙ্গে নিয়ে
কৃষক মেলা ও প্রদর্শনী ঘুরে ঘুরে দেখছেন প্রদীপ মণ্ডলী, শুধু সজ্জন মণ্ডলী, আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা